নজর রাখবো পরবর্তী সংবাদে। বৈশাখেরও যে কাঠফাটা রোদ ছিল, জ্যৈষ্ঠেতেও তা ব্যতিক্রম নয়, কার্য তো একেবারেই ঊর্ধ্বমুখী। গোটা রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, এবং এই তাপপ্রবাহে বাজারে আসা ক্রেতা থেকে বিক্রেতাদের কথা মাথায় রেখেই আজ শনিবার আমবাসা হাট বাজারের দিন আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে জলছত্র কর্মসূচি। এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্য গাড়ি করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় শরবতের ব্যবস্থা করেন। তারা আমবাসা, কুলাই, ডুলুবাড়ি সহ বিভিন্ন বাজারে গিয়ে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় এবং শরবত বিতরণ করেছেন বলেই খবর। তবে এই বিষয়কে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। নমস্কার, আমরা আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে গরমের যে প্রকোপ, এর থেকে আমাদের আমবাসা এলাকার সকল অংশের মানুষকে আমরা অল্প এই গরমে স্বস্তি দেওয়ার জন্য আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে একটু জল শরবতের ব্যবস্থা আমরা করেছি। এখন পর্যন্ত আপনারা কতটুকু এরিয়া ঘুরেছেন? আমরা আমবাসা, কুলাই থেকে শুরু করে দলাই জেলা হাসপাতাল সংলগ্ন থেকে শুরু করে ডলুবাড়ি থেকে শুরু করে আমরা বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গাতে আমরা যাব, যাচ্ছি। আমরা আজকের এই কর্মসূচি সকলকে আমরা অনুরোধ করব কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র যে আমাদের প্রয়াস তাকে সবাই গ্রহণ করবে এই আশা বিশ্বাস আমরা রাখছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং তীব্র গরমের হাত থেকে কার্যত ব্যবসায়ীদের এবং যারা পথচলতি মানুষজন আছে তাদের কথা মাথায় রেখেই একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলছত্রের আয়োজন করেছে। এবং এক্ষেত্রে বাজারে গিয়ে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় এবং একই সঙ্গে শরবত বিতরণ করেন। তাদের এই উদ্যোগকে কার্যত প্রশংসা জানিয়েছে বাজারে আসা ক্রেতা থেকে বিক্রেতারা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।